আসসালামু আলাইকুম, আশা করি আমরা পুরা যে যেখানে আসইন ভালা আসইন। আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনার মাঝে আবার আজ রয়েছি নতুন একটা ভিডিও লইয়া। এখানে আমি ফিয়াইজ বাটরাম আজকে আপনার সাথে শেয়ার করবো ছোটো মাছ রান্না। আমি ছোটো মাছ রান্না করবো। আমি খেসকি মাছও হালকা জোল দিমু আর হাত খরারে ছোটো ছোটো করে খাটিয়া দিমু। এটা হইব কিতা যে যদি মাছ থোড়া গন্ধ থাকে একটা যাইবগে আর খাইতেও অনেকটা ভালো লাগবো। আর আমার হাজবেন্ডেও তাই হাত খরাটা একটু বেশি পছন্দ করেন, এর লাগে আমি দিলাম। ছোটো মাছরে বানাইতে একটু সময় লাগে, অনেক সময় বানাই কিনতে মিলে, কিন্তু বালা করে পরিষ্কার করা থাকে না। গরু আবার কিন্তু রে এই মাছগুলারে পরিষ্কার করতে হয়। দেখা যায় অনেক ময়লা পার হয় পরিষ্কার করলে। অনেকে আবার হয়তো মনে করতে পারেন যারা নতুন সংসার শুরু করছেন বা রান্না শিখছেন, হয়তো মনে করতে পারেন যে ছোটো মাছ তো লেখা আইগু ক্লিন করা তে জেলা আসলেও রান্না করিলাই না। কিন্তু মাঝে ভিতরে অনেক ময়লা থাকে, খেয়াল করে দেখলে আমার ছোটো বোন অনেক সময় খুঁজমা আফাইগুলো তো একবারে পরিষ্কার লেখা আছে পরিষ্কার করাতে, আর কিন্তু আবার বানাইতাম ওখানে তো এর লাগে কইরাম যে ইখান মনে করাটা আঁকি একটা আঁকি তো হইব যে পরিষ্কার করা আছে। ই ভুল ধারণা লইয়া থাকা না থাকাটা ওয়ালা একটু আঁকি হেল্প হয় যে হাফ ক্লিন হওয়া যাইতে পারে, এই মাছগুলো হাফ ক্লিন আর বাকি হাফ করে আইনা করা লাগে, একটু হেল্প হয় অতটুকু আর কিছু না। এই দেখুন এগুলো ছোটো মাছ বলতে কিন্তু রে খেসকি মাছ এটা একবারে গুড়াটা নাই, একবারে ছোটো ছোটো থাকে, এগুলো অনেক বড়ো বড়ো আসছিল কিন্তু পরিষ্কার করা লাগছে। এমনি তো খেসকি মাছ রিলা বানানি লাগে না, বলে আমরা ছোটো মাছরে বানাই বা পরিষ্কার করি। এগুলারে খালি দিকিয়া কানি কিন্তু মাঝে অনেক সময় ছোটো ছোটো ময়লা থাকে, উইন্টারে জাস্ট পরিষ্কার করা লাগে আর কিছু করা লাগে না। একটা একটা করে দেখা লাগে বা অনেক সময় এটা যে জোর ছোটো ছোটো ফুক থাকে, খালা খালা ফুক দেখা যায় গুন্দরে উফলা নিয়ে, আর মাছরে কিচ্ছু করা লাগে না। আর আমি যে খেসকি মাছ রান্না করছি কিন্তু একটু বড়ো গুন্দরে ভিতরে থাকি তার ময়লা পরিষ্কার করা লাগছে, সময় লাগছে। কিন্তু ময়লা থাকলে ময়লা পরিষ্কার করতো এইভাবে। কেন মাঝে আমি ফুল রেসিপি কিতা হয়তো সবটাও আসি নিলাম গেছি ছোটো মাছ দোয়ায় চামচ লাল মরিচ, একশো চামচ ধনিয়া, একশো চামচ হলুদ, একশো চামচ কারি পাউডার এটুকু দিছি। পেঁয়াজ সার আমি যেমন পাঠাত যে হয়েছি খুশি লিখছি খুশি, আর চাল তো যেহেতু খাই ও পরিমাণে আমি ছোটো মাছটা অত বালা করে রান্ধতাম পারি না, আমি ছোটো মাছ রান্না করলে বেশি বালা হয় না, হাসা কোথাও যায় না। দেশে যে আগে গেছি বা দেখছি খাইছি যে
দেশের যে ফেমাস রান্না করুন, খাইতে যে স্বাদটাও আলাদা, কিন্তু আমি রান্না করলে অন্য কিছু হয়ে যায়, বেশি ভালো হয় না। আসলে জেলা যতটুকু পারি চেষ্টা করি রান্ধিয়ে দেবার, কারণ আমার হাজব্যান্ডের সমস্তটাকে বেশি পছন্দ করো। আমি যখন রান্না করা লাগি বারবার খালি আগুনটা নিবি যায়, আর আগুন নিবলে তো একটু ফু দেওয়া লাগে, ফু দিতে গেলে অনেক কষ্ট হয়, চকু জ্বলে। তখন আমার মনে হয় যে আজ যে দেশে যারা সবসময় গ্রাম মাটির চুলাতে রান্না করুন, তারা তৈলা প্রবলেমও হয় না, নীলা উইলে তারা ফাটা না, সবসময় তারা রান্না করতে হয়, বড়ো ফ্যামিলিটাকে দিনে দুইবার তিনবার রান্না করুন। নিশ্চয়ই কেন আমার দোষ যে আমি পারলাম না, আমার হাজব্যান্ডে খুবই মনে সময় যাকে বারবার আগুন নিবি যায়, অনেক সময় কমে লাখড়ি হয়তো কারণে নিবে, অনেক সময় কমে হয়তো চুলা বানানি হয়েছে না ও কারণে নিবে। এটা শুনে আমার হাজব্যান্ডে কই যে কোথায় আছে নাচতে না জানলে উঠান বাঁকা, তে তোমার বলা ওলাও। আসলে ওইটা হাসা কথা, আপনারা কইলাম যে দুষ্টা আমারও, আমিও বসো জানি না, বালা করে খিলা মাটির চুলাতে রান্না করুন, এর লাগেও এই সমস্যাটা হয়। আর হাজব্যান্ডে গিয়া হইতে সময় তো কই দেবো, খালি ওটা ওটার বাহানা যে দুষে গিয়া অন্য নিজের দুষ্টা হই না। আপনারা প্লিজ যদি আমার ভিডিওটা আপনারা কাছে ভালো লাগে লাইক করবা, লাইক দিতে ভুলবা না, লাইক দিয়া দেখতে শুরু করবা, পরে গিয়া কমেন্ট করবা। তা আপনারা কাছে আমার রিকোয়েস্ট রইল, আর যারা এখনও আমার সাবস্ক্রাইব করছেন না, আমার ভিডিওটা দেখিয়া যদি আপনার ভালো লাগে দয়া করে আমার সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা, ইনশাল্লাহ আমারও আপনারা পাশে পাইবা। আপনারা দেখুন আমি ওখানেও আপনারা কাছ থেকে বিদায় নিলাম কি যে যেখানো আসুন ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার ফুল ভিডিওটা আপনারা দেখবা। আল্লাহ হাফেজ।